আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে নতুন একটি অফার নিয়ে চলে আসলাম এবং অফারটি একেবারে ভেরিফাইড একটি অফার। দেখতে পাচ্ছেন কুকয়েন তাদেরকে ফলো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন একদম ভেরিফাইড একটি অফার। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি দেখি এদের ফলো করছে কুকয়েন, কিন্তু দেখতে পাচ্ছেন এদের কুকয়েন কিন্তু ফলো করছে। সো যেটাই হোক, আজকে অফারটিতে জয়েন করলে আপনি $25 USDT পাবেন। শুধু আমার কথা না, তাদেরই কথা আর কি, যেহেতু তাদেরই অফার, এবং সাথে 1000 PSL টোকেন পাবেন। এবং এই অফারটিতে কীভাবে জয়েন করবেন সেটা আজকে দেখাবো। ক্যাম্পিংয়ে যদি আমি ক্লিক করি, ক্যাম্পিংয়ে ক্লিক করলে এদের মিডিয়াম অ্যাকাউন্টে তাদের কিন্তু ডিটেলস সব কিছু বলে দিয়েছে। আমি আপনাদেরকে আগে ডিটেলস দেখাই নেই, তারপরে আমি কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন সেটা দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্মার্ট মিন্ট রেফারেল ক্যাম্পিং, যেটা আজকের অফারটিতে আমরা মূলত স্মার্ট মিনিট রেফারেল ক্যাম্পিংয়ে জয়েন করবো। আর্ন $25 অ্যান্ড 1000 PSL টোকেন আপনাকে দেওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের মিডিয়াম অ্যাকাউন্টে আপনি হয়তো প্রবেশ করতে পারবেন না, যদি মোবাইল ইন্টারনেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে হয়তো প্রবেশ নাও করতে পারেন। লিঙ্কে ক্লিক করে আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। সো আপনাকে ওয়াইফাই হলে সবচেয়ে বেশি ভালো হয়, ওয়াইফাইতে আপনি ঢুকতে পারবেন। তো এখানে সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন, ফার্স্ট সাইন আপ ফর স্মার্ট মিন্ট, স্মার্ট মিন্ট মেম্বারশিপ ইজ ফ্রি, নেক্সট ওয়ান্স ইউ হ্যার লগ ইন ইন্টু ইউর অ্যাকাউন্ট, নেগেটিভ টু ইউর প্রোফাইল পেজ, ভিউ প্রোফাইল অ্যান্ড ক্লিক টু রেফারেল ট্যাব ইমেজ বিলো, সো পেন্ডিং রেফারেল, এ ইউজার সাইন আপ অ্যান্ড ক্রিয়েট স্মার্ট চেইন, রেফারেল লিঙ্ক কনফার্ম সাকসেসফুলি, NFT কালেক্টেড ড্রপ, দেখতে পাচ্ছেন সব কিছু তারা এখানে দিয়ে দিছে। এবং ক্যাম্পিং কিন্তু 30 নভেম্বরে শেষ হয়ে যাবে। ক্যাম্পিং 30 নভেম্বরে, এখন যে অফারটি শেয়ার করা হচ্ছে এটা 30 নভেম্বর কিন্তু শেষ হবে রাত 12টায়। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অবটেইন কনফার্ম রেফারেল, সিম্পলি শেয়ার ইউর আর ইউনিক রেফারেল লিঙ্ক অ্যান্ড নিউ ইউজার অ্যান্ড অবটেইন মিনিমাম 3 কনফার্ম রেফারেল। রিওয়ার্ড হিসাবে $25 অ্যান্ড 1000 PSL টোকেন পাবেন। ফার্স্ট তিনটে মানে আপনার রেফারে, আপনি যদি সাপোজ আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার রেফারেল লিঙ্কটা আমি শেয়ার করবো, ফার্স্ট যারা তিনজন জয়েন করবে তারা $10 করে পাবে, বুঝতে পারছেন? ফার্স্ট তিনজন মেম্বার। এবং আপনি যদি, এবং তারা যদি রেফার করতেও নাও পারে সেক্ষেত্রে তারা কিন্তু $10 ফ্রিতে পাচ্ছে এবং সেটা কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন। এবং তারা কিন্তু $25 পাবে যদি তারা রেফার করতে পারে তিনটে, আর তিনটে রেফার করার কোনো ব্যাপারই না। সো আপনি এখানে রেফার না করতেও পারলেও আপনি ইনকাম করতে পারছেন, এবং রেফার করতে পারলেও কিন্তু ভালো একটা আর্নিং করতে পারছেন। আপনি তিনটে রেফার করলে, আপনি যখন ফার্স্ট তিনটে রেফার করবেন তারাও $10 পাবে, আপনিও $10 পাবেন, এবং $25 তো আসেই। সো রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউট অ্যাট দি এন্ড। এখানে ভালো করে শুনে নিন, আপনি যে সাথে সাথে পাবেন সেটা না, এদের অফারটি শেষ হলে কিন্তু আপনার ওয়ালেটে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে, ভালো করে চোখ দিয়ে দেখেন আপনারা, আপনারা শুধু ইনবক্সে এসে নক দিয়ে বলেন যে ভাই এটা উইথড্রো দেওয়া যাবে কিনা। এবং এখানে সব কিছু ডিটেলস তারা বলে দিয়েছে, অফারটি কিন্তু যে কোনো মুহূর্তে এটা ভাইরাল হয়ে যাবে। সো ভাইরাল হওয়ার আগে আপনাকে জয়েন করতে হবে। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো। আমি জানি না এই মুহূর্তে আমি অ্যাকাউন্ট করতে পারবো কিনা, যেহেতু এখন সার্ভারের প্রবলেম। প্লে স্টোর থেকে আপনাকে কিউই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, যদি অলরেডি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি না থাকে আপনি অবশ্যই প্লে স্টোর থেকে এটা নামাই নেবেন ব্রাউজারটা। তো তারপর আপনি ওপেন করবেন, যদি আপনার মেটাম্যাক্স এক্সটেনশনটা যদি চালু করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই থ্রিডটে ক্লিক করে দেখে নেবেন যে আপনার মেটাম্যাক্স চালু করা আছে কিনা। আমার যেহেতু চালু করা আছে, এক্সটেনশন চালু করা আছে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বারে মেটা লিখবেন, মেটা লিখলে দেখবেন যে মেটা ম্যাক্স MAXK মেটাম্যাক্স এক্সটেনশন, দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর, এটাতে ক্লিক করে আপনি মেটাম্যাক্সটা অন করে নেবেন। কীভাবে অন করবেন তার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দয়া করে আপনারা ওই ভিডিওটা দেখে একটু মেটাম্যাক্স এক্সটেনশনটা চালু করে নেবেন, কারণ এখানে দেখাতে গেলে পুনরায় আবার একটা ভিডিও বড় হয়ে যাবে। আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কীভাবে মেটাম্যাক্স এক্সটেনশনটা চালু করতে হবে, যারা চালু করা নেই তারা অবশ্যই ভিডিওটা দেখে, একটু প্রথম দিকে ভিডিওটা দেখে এক্সটেনশনটা চালু করে নেবেন। তারপরে মেটাম্যাক্স এক্সটেনশন চালু করা হয়ে গেলে আপনি থ্রিডটে ক্লিক করবেন, করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন মেটাম্যাক্স, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন মেটাম্যাক্স এক্সটেনশনে অ্যাকাউন্ট করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে আনলকে ক্লিক করবেন। সো মেটাম্যাক্স এক্সটেনশন চালু করা হয়ে গেলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। সো এই জায়গাটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আপনি কী করবেন, এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে, কারণ এটা ম্যাটিক্সে পলিগন ম্যাটিককে আপনাকে এ করতে হবে পলিগনে। সো সেক্ষেত্রে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনাকে এখানে পলিগন নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। সো কীভাবে কী করবেন এটা আমি একটু ওয়েট করি। সো ভিউয়ার্স, এখানে আপনাকে নেটওয়ার্ক নেম, আরপিসিএল, আরপিসিএল
চেইন আইডি সিম্বল এগুলো আপনাকে দিয়ে নিচে সেভে ক্লিক করতে হবে। সো ভালো করে দেখে নিন, এইগুলো আপনাকে লিখতে হবে পলিগন এটা দেওয়ার পরে, আপনাকে সব কিছু দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করে দেবেন। সো এগুলো লেখার পরে সেভে ক্লিক করে দেওয়ার পর এটা আপনাকে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গট ইট। সো গট ইট আমার এখানে কিন্তু পলিগন এটা আমি ম্যাট্রিকটা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি নেটওয়ার্কটা। এখন অফার ভাইরাল হওয়ার আগে থেকেই কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। সো প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করলে আপনাকে জিমেল পাসওয়ার্ড দিয়ে এই গেট ফ্রি অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, গেট ফ্রি অ্যাক্সেসে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, এখানে সেন্ড ভেরিফিকেশন ইমেল এটার পর আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপনার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গিয়েছে, এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে মনে রাখবেন। সো দেখতে পাচ্ছেন সাথে সাথে আপনার ভেরিফিকেশন ইমেলটা এসে গিয়েছে, যেহেতু এরকম সার্ভার একটু ভালো আছে অনেক সময় আপনার মেলটা আসতে নাও পারে, কারণ সার্ভার ডাউন হলে কিন্তু এটা আসবে না। আপনি সব ধরনের ফোল্ডার এখানে চেক করে দেখবেন, স্প্যাম ফোল্ডার থেকে শুরু করে সব ফোল্ডার। সো এটা এরকম আসবে, আপনি লিঙ্কে ক্লিক করে দেবেন, এই লিঙ্কটা পরে ক্লিক করলে সরাসরি আপনাকে আমরা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। সো ভেরিফাইড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ইমেল দেখতে পাচ্ছেন লেখা উঠছে। সো আমাকে এখন কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে ইমেল নট বি কনফার্ম, প্লিজ কনফার্ম ইমেল। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করবো। একটু ব্যাক বাটনে ক্লিক করে আমি ওই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করলে যদি সরাসরি আপনাকে এখানে নিয়ে আসে, তাহলে এটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলবেন যেভাবে দেখালাম। আর যদি মনে হয় যে সরাসরি এখানে নিয়ে আসতেছে আপনাকে, সো এখানে যদি নিয়ে আসে সেক্ষেত্রে আপনি কী করবেন, যে লগ ইন ইন উইথ ইমেল এটাতে ক্লিক করে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনি এইভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনার জিমেলে যদি কনফার্মেশন লিঙ্ক না যায়, সেক্ষেত্রে আপনি এই যে কানেক্ট উইথ গুগল, এই কানেক্ট উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো সিলেক্ট করবে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে এটা অথোরাইজ নিয়ে নিবে। সো আমি এটা বলে রাখলাম, কারণ অনেক সময় সার্ভার দেখতে পাচ্ছেন ভেরিফাইড ইমেল সাকসেসফুলি। তো আমরা কী করবো, এখানে টু অ্যাকাউন্টে ক্লিক করবো, নিচে টু অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিব, অথবা আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। সো তারপরে এরকম আসবে, আপনি এরকম আসলে আপনি দেখতে পারবেন এইখানে আপলোড ইমেজ, একটা আপলোড ইমেজ একটা আপলোড করতে পারেন, আপনার অ্যাকাউন্ট নেম দিতে পারেন আপনার একটা। সো আমি একটা অ্যাকাউন্ট নেম দিব। সো প্রথমে এখানে একটা ছবি আপলোড করে দেবেন, আপনার একটা ছবি আপলোড এখানে করলে হবে, যে কোনো একটা ছবি আপলোড করলে হবে। এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন, আপনার নাম দিবেন, বা আমি এখানে একটা সিঙ্গেল নাম দিলাম, এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল নাম দিব, দেখেন এরকম থাকবে। আপনি এখানে ক্লিক করে একটা সিঙ্গেল নাম দিবেন আপনার, দেওয়ার পরে এখানে বায়োতে লিখে দিতে পারেন। আমি যেহেতু ইউটিউবার সেক্ষেত্রে আমি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম, আপনি যে কোনো কিছু একটা লিখতে পারেন। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে দেখেন আপনি স্টুডেন্ট লিখে দিবেন। সো যেটা লিখে দিলে হলেই হলো আর কি। তো এখানে ইনস্টাগ্রাম এটা অপশনাল, এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা অপশনাল, দিলেও মানে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো ইউজার নেমটা দিবেন শুধু, অ্যাট দ্য রেট বাদ দিয়ে আপনি নামটা দিবেন শুধু ইউজার নেমটা। টুইটার এটা অপশনাল, এটা না দিলেও হবে, আমি দিয়ে দিচ্ছি আর কি, অ্যাট দ্য রেট বাদ দিয়ে দিয়ে দিবেন। তারপরে ইউটিউবের প্রোফাইল মানে ইউটিউব ইউআরএলটা প্রোফাইল লিঙ্কটা এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমার সব কিছু দেওয়ার পর আমি নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে স্লগ অলরেডি এক্সিস্ট দেখতে পাচ্ছেন, ওইটা লেখা আসলে বুঝতে পারবেন যে আপনার এই নামটা আগে থেকে ইউজ করা হয়েছে, একবার ইউজ করা হয়েছে, তার নামটা চেঞ্জ করে দিই। সো অবশ্যই এখানে ছোটো হাতে দিবেন সবগুলো। দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, দেখা যাক আমার অ্যাকাউন্ট হয় কিনা এখন। তো এটা আবারও একই প্রবলেম দেখাচ্ছে। সো আমি এখানে নামের সাথে একটু সংখ্যা দিলাম, নামের সাথে সংখ্যা দিয়ে দিয়ে দেখি এখানে কিছু আসে কিনা। সো সম্ভবত আসতেও পারে, তো আমি দেখি কন্টিনিউতে ক্লিক করে দেখি আবারও। তো কন্টিনিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। তো আপনি নাম চেঞ্জ করে করে দেখবেন যে আপনার কোন নামটা তারা অ্যাকসেপ্ট করে। আমি কিন্তু ওখানে বারবার নাম চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আমি আরেকটা ফোনে অ্যাকাউন্ট খুলেছি, ওই সেম নাম কিন্তু ওখানে দিতে পারবেন না। ওই সেম নাম দিয়ে যদি অন্য একটা ফোন অ্যাকাউন্ট খোলেন একই নাম দিয়ে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আপনি একটু নাম চেঞ্জ করে 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 দেখবেন কন্টিনিউতে ক্লিক করে আসলে কোনটা আপনার এটা সমস্যা। তো তারপরে এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই ড্রপস লেখা আছে, এই ড্রপসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই নিচে আসলে, নিচে স্ক্রল করলে দেখবেন যে ক্রিয়েট ড্রপ, এখানে ক্লিক করে আপনাকে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে। সো এটা সম্ভবত এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপলোড ইমেজ
ইমেজ আপলোড করতে হবে, আপলোড ব্যানার ইমে আপ ব্যানার আপলোড করতে হবে। এখানে নেটওয়ার্ক অবশ্যই পলিগন, ড্রপ নেম দিবেন, কী কী দিবেন এখানে আমি একটু দেখাই। তো তারপর আমি এখানে সিম্বল দিয়েছি এনএফটি, আমি এখানে সুপার এনএফটি নাম লিখে দিলাম, আমার ইচ্ছা মতো আমি দিয়েছি আর কি। তারপর এখানে সুপার লিখে তারপরে দুটো সংখ্যা দিয়েছি এখানে ছোটো হাতের লিখে, তারপর আমি ড্রপ ডেসক্রিপশন বক্সে দিয়েছি মাই সুপার এনএফটি। তো দেওয়ার পর আপনি এখানে আপনার যা মন চায় আপনি লিখে দিতে পারেন, তবে সেম সেম লিখবেন না আমার মতো, আপনি নাম চেঞ্জ করে দিবেন তাহলে সমস্যা হতে পারে। যদি আমারটায় হুবহু আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে, আপনার ইচ্ছা মতো দিবেন, নো প্রবলেম। ম্যাক্স সাপ্লাই এখানে 1000 দিয়ে দিছি, এটা আপনি আপনার মতো দিতে পারেন, 2000 দিতে পারেন, যেটা আপনার খুশি। এখানে 5-10 যেটা পারেন সেটা দিতে পারেন, এখানে 100-200-300 যেটা খুশি আপনি ম্যাট্রিক এটা দিতে পারেন। সো দেওয়ার পরে আমি এখানে একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করব। তো ভিউয়ার্স আমি একটা করে দিয়েছি, মানে আমি একটা পিকচার আপলোড করে দিয়েছি, এক সেম সেম পিকচার কিন্তু দুইটাতে আপলোড করেছি আমি। সো এরকম আমি একটা এনএফটি এখানে লিখে দিয়েছি মাই সুপার এনএফটি। তো যাই হোক, এখন বিষয় হলো আপনি আপনি ব্রাউজারে গিয়ে এনএফটি পিকচার লিখে সার্চ দিলে, ব্রাউজারে এনএফটি পিকচার লিখে সার্চ দিলে অনেক এনএফটি পিকচার পাবেন, ওখান থেকে যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন দুইটাতে। সো সব কিছু দেওয়ার পরে এখানে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন, ও সরি, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, ওয়ালেট অ্যাড্রেসটা কোনটা দিবেন। আমি এই জায়গাটা ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করে আমি আবার মেটাম্যাক্সে চলে যাব, অথবা আপনি যেটা করতে পারেন এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন মেটাম্যাক্স, এই মেটাম্যাক্সতে ক্লিক করতে পারেন। মেটাম্যাক্সে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নেবেন মেটাম্যাক্সে, যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। সো এরকম আসবে, আপনি গটিটি ক্লিক করবেন, আবার গটিটি ক্লিক করলে এখানে ম্যাট্রিক্স এখান থেকে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, এখানে পাশ থেকে কপি করে আপনি সরাসরি আবার এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, সো অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এনএফটিটা ক্রিয়েট হয়ে গেছে আর কি, মানে একটু লোডিং নেবে। আর এখানে সার্ভার প্রবলেম হচ্ছে, আপনার যদি প্রথমবার কোড না আসে তাহলে মনে করবেন যে এটা সার্ভার প্রবলেম, আপনি পরবর্তীতে ট্রাই করবেন, একটা না শুধু এখানে সেন্ড কোডে ক্লিক করতে থাকবেন না। দেখেন এখানে লোডিং হচ্ছে, আপনি একটু অপেক্ষা করতে হবে এখানে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এনএফটিটা করা হয়ে গেছে, এটা ম্যাক্স সাপ্লাই সব কিছুক্ষণ দেখতে পাচ্ছেন। সো আপনাকে এখন কী করতে হবে, দেখতে পাচ্ছেন এটা হলো আমার এনএফটি, এটা করলাম। তো এখানে আপনি মেটাম্যাক্স লেখা আছে, এই মেটাম্যাক্সে আপনাকে ক্লিক করতে হবে। মেটাম্যাক্সের পরে একটা ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে আপনি দেখতে পারবেন যে আসলে দেখি আমার এটা আসে কিনা। তো না হলে আমি কি করব, থ্রি ডটে ক্লিক করে এটা করে নিব। সো আমি থ্রি ডটে ক্লিক করে আমি এটা ডেস্কটপ সাইট করে নিব, তারপরে আপনি ওখানে ক্লিক করতে পারেন মেটাম্যাক্সের ওপরে, যেহেতু একটা সার্ভার প্রবলেম জনিত কারণে এখানে এখন আমি যে মেটাম্যাক্স দেখতে পাচ্ছেন এই মেটাম্যাক্সের পরে একটা ক্লিক করব, দেখি আমার এটা কানেক্ট হয় কিনা। সো মেটাম্যাক্সের পর ক্লিক করার পরেও যদি কিছু না আসে তাহলে আপনি এখানে থ্রি ডটের পর ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে একদম দেখতে পাচ্ছেন মেটাম্যাক্সে ওয়ান পানে একটা ছোট্ট ওয়ান দেখাচ্ছে, এই ছোট্ট ওয়ানের পর একটা ক্লিক করবেন, ওইটা পর মেটাম্যাক্সের পরে ক্লিক করবেন আর কি। ক্লিক করলে দেখবেন এখানে চলে আসবে, সো এরকম আসবে। আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব, আবার কানেক্টে ক্লিক করে দিব, যেটা আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আবার আপনি কী করবেন, এটাতে ক্লিক করে আপনি এই পেজে চলে আসবেন, এই পেজে চলে আসলে দেখতে পারবেন যে এখানে যে মেটাম্যাক্স লেখা আছে ওইটার পর আবার আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাড্রেসটা শো করবে এবং ব্যালেন্সটা 00 দেখতে পাচ্ছেন, এটা শো করছে। তো আমাদের কাজ কিন্তু সব কিছু কমপ্লিট। এখন আপনাকে রেফার করবেন কীভাবে, এখানে রেফার করার জন্য আপনাকে এই যে কর্নারে যে ম্যান মতো আইকন, ম্যান মতো আইকনের উপর ক্লিক করবেন, তারপরে ভিউ প্রোফাইল অপশান আছে দেখতে পাচ্ছেন, ভিউ প্রোফাইল, ওই ভিউ প্রোফাইলের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমি একটু জুম কমাই দিই, তারপরে এখানে যে রেফারেল অপশান আছে দেখতে পাচ্ছেন, রেফারেল লেখা, আর আমি যেটা ক্রিয়েট করলাম সুপার এনএফটি দেখতে পাচ্ছেন, এই রেফারেল, এই রেফারেলের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন, ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, বুঝতে পারছেন। সো ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, এটা অনেক দিনের অফার, অফারটি অনেক দিন থাকবে। সো আপনারা অবশ্যই এখানে কাজ করবেন, আজ অ্যাকাউন্ট না খুলতে পারলেও আগামীকাল চেষ্টা করবেন, তারপরের দিন চেষ্টা করবেন, কারণ এখানে সময় আছে। আর পারলে রেফার করতে পারেন, নো প্রবলেম, রেফার না করলেও প্রবলেম নেই, আপনি রেফার করতে পারেন চাইলে। আপনার বাসায় 2-3টা ফোন থাকলে বা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অ্যাকাউন্ট এভাবে আপনি করাই দিবেন, এই পাশটাকে কপি করে নেবেন, ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। তো এটা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল